মর্নিং বন্ধুরা, আমাদের সকাল শুরু হয়েছে অনেকক্ষণ, কিন্তু এতক্ষণ খুব ব্যস্ত ছিলাম, সেই জন্য আর ব্লগ করার টাইম পাইনি। সকালে উঠে সব ব্রেকফাস্ট সেরে চান ঠান করে, যদিও আমার এখনো হয়নি, যাজ্ঞসেনীকে চান করালাম, এখন একটু ছাদে এলাম, মৈনাক চা খাচ্ছে। শীতের সকালে চান টান করে উঠে রোদ্দুরে ঘোরাফেরা করতে বেশ ভালোই লাগে, খুব আরাম। এই দেখো কি সুন্দর গাছগুলো সব হয়েছে আমাদের, আনারস গাছ, কত লেবু হয়েছে এখানে, আবার তো থোকা। এই দেখো পুরো বন্ধ রয়েছে, লেবুর একটা থোকা ঝুলছে, কি সুন্দর দেখতে লাগছে, ওয়াও। আমরা এখন মামার বাড়িতে এলাম, মানে আমাদের বাড়ির একদম পাশেই, এখানে ভাই আছে, ভাইয়ের সাথে একটু গল্প টল্প করে, তারপরে মাকেও নেই, ওই তো মামি আছে, গল্প করে তারপর ঘরে চলে যাবো। এই তো ভাই, কই পড়ছিস না পড়াচ্ছিস, উড়িয়ে সাবাস, মানে তোর ক্লাসের জন্য তুই গান টান শুট করে চলে না, ক্লাসের জন্য লাইট কম হয়ে যাচ্ছে, বাহ, ব্যাকগ্রাউন্ডটা হেভি, না ইয়ে ক্যামেরাতে বোঝা যাবে, হোয়াইট, হ্যাঁ ক্যামেরাতে পুরো সাদা লাগবে, ক্যামেরাতে বোঝা যাবে না, ফটো তুললে বোঝা যাবে না, না ওর ঘর মানে ইয়ে করতে হবে, ডেকোরেশন করতে হবে। আরে না না, ওই হনুমান, হনুমানটা দুই ভাইতে গেম নিয়ে গল্প করছে, আর আমার যাজ্ঞসেনী বসে কাকার ল্যাপটপ নিয়ে ঘাঁটাঘাঁটি করছে, জাস্ট দেখো ওকে কি বিজ্ঞের মতন বসে আছে, এদিক ওদিক আবার তাক তাকালো, তাকিয়ে লাইট করছে, কত বড় হয়ে গেল যাজ্ঞসেনী দেখো, যা ল্যাপটপের ওপর পাই তুলে দিল। সিনেমা দেখতে পারবো না নাকি তোর জন্য? আমরা সবাই আড্ডা মারছি, তখন হঠাৎ করে দেখি একটা কাঠ ঠোকরা এসে ঠকঠক করছে জানলায়। শহরে বা কলকাতায় থাকলে তো এসব দেখা যায় না, হঠাৎ করে জানলার সামনে একটা পাখি এসে ঠকঠক করছে চোখের সামনে, অপূর্ব দৃশ্য। আমার যাজ্ঞসেনীও কাঠ ঠোকরা দেখে কি মজা পেয়েছে, ও এমনিতেই বার্ড খুব ভালোবাসে, মানে বার্ড দেখলেই ও খালি আয় আয় করে করে বার্ড বার্ড করে এরম করে, তো ও দেখে ভীষণ আনন্দ পেয়েছে। বিকেল হয়ে গেছে, আর বিকেল হওয়া মানেই মনটা কেমন ফুচকা ফুচকা করে সব সময়। তো এবারে আমি হলদিয়া এসে অবাক হয়ে গেছি, দেখি যে বাড়ির সামনেই ফুচকা বসছে, মানে কি ব্যাপার। তখন জানতে পারলাম যে আমাদের বাড়ির তিনতলায় যে দিদি ভাড়া থাকেন, তিনি নতুন ফুচকার বিজনেস খুলেছেন, তো ভালোই হলো, আমাদের আর দূরে যেতে হলো না, মানে এখান থেকে বাজারটা বেশ অনেকটাই দূরে, তো সেখানে গিয়ে ফুচকা খেতে বড্ড ল্যাদ লাগে সত্যি কথা বলতে, তো জাস্ট সিঁড়ি দিয়ে নামবো আর গেটের সামনে ফুচকা। মা পিয়াজ ছাড়া ফুচকা খাচ্ছে, তাই সবার আগে লাইন দিয়েছে। বাড়িতেই যদি ফুচকা ফুচকার দোকানের ওনার থাকে এরকমই হয়, বাড়িতে ফুচকার দোকানের ওনার থাকে একদম স্টার্টিং এ আমরা সবাই খাই, তারপরে বাইরের লোকেরা খায়, সত্যি এখানে এখানে যতজন মেম্বার আছে, এইখানে ওইখানে গন্ধ পাচ্ছিলাম আমি অনেকক্ষণ থেকে, এই রে সব শেষ হয়ে যাবে, এইগুলো তিন পেপার কানি হয়ে গেছে আজকে। দেখেছো কিরকম নাইটি পরে ফুচকা খাচ্ছি, এরকম সৌভাগ্য কার কার হয়েছে আমাকে কমেন্টে প্লিজ তোমরা জানিও, যে তোমরা নাইটি পরে ফুচকা খাচ্ছ। ঠিক আছে, এই হলো আমাদের বাড়ি, বাড়ির সামনে ফুচকা, ভালো করে ফুচকা টুচকা খাওয়ার পরে আমরা একটু রেস্ট নিলাম, দিয়ে এখন আমরা একটা মেলায় যাব, তো সেই জন্য রেডি হয়ে নিয়েছি,
বাইরে খুব ঠান্ডা পড়েছে, সেই জন্য আর কিছু সেরকম স্টাইল করতে পারলাম না, একটা জাস্ট একটা হুডি চাপিয়ে নিয়েছি, ব্যাস এতেই আমার হয়ে গেছে। সবাই রেডি হয়ে গেছে, এখন বেরিয়ে পড়েছি মেলার উদ্দেশ্যে। এই যে সবাই পেছন পেছন আসছে, মেলায় ঢুকে পড়েছি আমরা সবাই। আমি ভেবেছিলাম হয়তো কোনো ছোটোখাটো কিছু মেলা হবে, ও মা, এসে দেখছি যে বিশাল বড় একটা মেলা, প্রচুর লোকজন। তো চলো আমার সাথে তোমরাও মেলাটা ঘুরে দেখে নাও। অদ্ভুত জিনিস দেখতে পেলাম সেদিন, স্টিম কেক। তো জিনিসটা কি দেখার জন্য মানে নিতেই হলো, তো খেয়ে দেখলাম, খুব একটা খারাপ না, ভালোই খেতে ছিল। নেক্সট যেটা হলো সেটা আমার খুব ইচ্ছে ছিল যে ফায়ার পান বা আইস পান যেগুলো হয় সেগুলো খাওয়ার। ফায়ারটা একচুয়ালি ইচ্ছে থাকলেও খুব ভয় ছিল, সেজন্য খাইনি। তো আইস পানটা খেলাম। তো এই দেখো, তোমরা দেখতেই পাচ্ছ আইস পান খাওয়ার পরে আমার এইরকম অবস্থা, মানে জাস্ট মুখের মধ্যে ঠুসে দিল আর পুরো মুখটা ঠান্ডা ঠান্ডা ফিল করছিলাম ভেতরে। তো হাসিও পেয়ে যাচ্ছিলো ভিডিও উঠছে দেখে, তো এরকম কন্ডিশন হয়েছিল আর কি। ঠিকই আছে, এই পিন্টুদার পান খাওয়ার সময় থেকে আমাদের যে ভিডিওটাগুলো উঠেছে এর মধ্যে একটা চুরির লাইভ ডকুমেন্টেশন হয়ে গেছে। তো তোমরা খেয়াল করো পিন্টুদার পেছনে যে দুজন লোক আছে, একজন বেটি আর একজন লম্বা, ঠিক ডান দিকে, ওদের দুজনকে একটু ওদের যে অ্যাক্টিভিটিসগুলো আছে ওটা একটু ভালো করে খেয়াল করো। অ্যাকচুয়ালি সেদিন আমাদের পাশে মানে পিন্টুদার ডান দিকে যে সবুজ জামা পড়া মেয়েটা আছে, এক ঝলক দেখা গেল যাকে, ওর মোবাইল সেদিন চুরি গেছিলো। আর সেদিন অনেক খোঁজাখুঁজি করেছে, মানে কান্নাকাটি আমাদের আশেপাশে। তো সেদিন আমরা বুঝতে পারিনি, কোনো হেল্পও করতে পারিনি। কিন্তু আজকে ভিডিওটা এডিট করবার সময় আমরা রিয়েলাইজ করলাম যে আমরা ওর মোবাইল চুরির ডকুমেন্টেশনটা করে ফেলেছি। এবার ওই লোকগুলোর দিকে একটু খেয়াল রাখবে, ওরা কিন্তু কেউ পান খেতেও আসেনি, কিচ্ছু করতে আসেনি, জাস্ট ওর মোবাইলটা চুরি করাই ওদের উদ্দেশ্যটা ছিল। ওদের মুখ চোখ দেখো, ওদের নিজেদের মধ্যে ইশারাটা দেখো, তুমি নিজেই বুঝতে পারবে। আমরা সবাই যখন সেই মুহূর্তে পিন্টুদার ক্যারিকেচারিস পান খাওয়া নিয়ে ব্যস্ত, সেই সময় দেখো ওরা কীরকম সুন্দরভাবে হাত সাফাই করে নিল। এই দেখো মেয়েটা হাতটা তুললো, ওর পকেটে মোবাইলটা ছিল, মানে আমরা যেহেতু ইনসিডেন্টটায় ছিলাম প্রেজেন্ট, দ্যাট ইজ ভাই আমরা জানি মেয়েটার পকেটে মোবাইলটা ছিল। এবার দেখো লোকটা ইনস্টার্ট করছে, বাঁদিকের লোকটাকে দেখো ইনস্টার্ট করছে, দেখো এইবারে মোবাইল উঠে গেছে অলরেডি আমাদের যা ধারণা। এবারে দেখো ওই বেটে লোকটা ডান দিক দিয়ে বেরিয়ে যাবে, এই দেখো, এই দেখো বেরিয়ে গেল, আর পেছনের লোকটা চলে আসবে, দেখো খেয়াল করবে, একটু নোটিস করো, এই যে লোকটাও বেরিয়ে গেল। ওরা কিন্তু একজনও পান খেতে আসেনি, ব্যাপারটা মানে এই ডকুমেন্টেশনটা যে আমাদের মোবাইলে ধরা পড়ে যাবে আমরা ভাবতেও পারিনি। জাস্ট এর পাঁচ মিনিটও হয়নি, এর মুহূর্ত পরে ওই মেয়েগুলো এসে আমাদেরকে জিজ্ঞেস করলো যে আমার মোবাইলটা কোথাও পড়ে থাকতে দেখেছো কি না। আমরা তো তখন স্বভাবতই বুঝতে পারিনি কী ব্যাপার, আমরা বলেছি না মোবাইল জানি না কোথায় আছে, আমরা দেখিনি বা কোথাও পড়ে যায়নি। বাট এখন আমরা রিয়েলাইজ করছি যে মোবাইলটা পিকপকেট হয়েছিল এবং আমাদের সামনেই হয়েছে ওই মুহূর্তে। সেদিন মেয়েটা একটু সাবধানে থাকলে ওর ফোনটা আজকে ওর হাতেই থাকতো। আর হলদিয়াতে এসে এখানকার চপ মিস করতে আমি একদমই পছন্দ করি না, চপ খেয়ে বাড়ি ফিরলাম। ভালো লেগেছে? ভালো হয়েছে মাম্মা, দেখো হাতে পড়ছে, উড়িয়ে সব বোনাস পড়ে নিল। ও মা, পড়ে নিয়েছে অলরেডি একটা। মামা ভাল লেগেছে চুড়িগুলো? বিবি বিবি যাবে চুড়ি পরে?
জাগোশেনির জন্য আমি মেলা থেকে কিছু চুড়ি কিনে এনেছিলাম, তো দেখো সেই চুড়িগুলো পেয়ে কত খুশি হয়েছে। ওই দেখো, ওই দেখো, পড়ো পড়ো সবগুলো, পড়ো নাও, হাতে পড়ো নাও, হারিয়ে দিস না আবার। একটা খুলছে আর একটা, হ্যাঁ একটা খুলে আর একটা পড়ছে, সব পড়ো না মামা। আমাদের সবার ডিনার টিনার কমপ্লিট হয়ে গেছে, এখন জাগোশেনি বসে বসে বাবার কাছে বেড টাইম স্টোরি শুনছে। আমি এবার শুয়ে পড়বো, মানে আমরা সবাই শোবো, কালকে একটা স্পেশাল অকেশন আছে, তো কালকে সকাল সকাল বেরোতে হবে। চলো বাই, গুড নাইট।